বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে নিজেকে হারাই তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি তোকেই মাথায় করে বেঁচে আছি তাই চুরি চুরি মন উড়ি মন ঘুরি ঘড়িমন চুরি মন উড়ি উড়ি মন ঘি ঘড়ি গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে সকালটা বেশ মনোরম গ্রীষ্মের সকালে সকাল সকালে বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা আর এদিকে আমি আজকে কোথায় যাব কি শাড়ি পরবো সেগুলো বের করা শুরু করে দিয়েছি আরে হ্যাঁ একটা কথা বলতে খুব লজ্জা লাগছে কিন্তু বলতেই হচ্ছে আজকে সকালে সব কাজকর্ম আমার শ্বশুর মানে বাবা করে দিয়েছে আসলে বাবা খুব সকালে ঘুম থেকে ওঠে তো পাঁচটার দিকে তো উঠে কি করবে কি করবে ভেবে পায় না ওই জন্য বাড়ির কাজগুলো করতে শুরু করে আমি বলি যে থাক আমি ঘুম থেকে উঠে তারপরে করব কিন্তু বাবা শুনবেই না যেদিন করে খুব সকালে উঠে সেদিন করে বাড়ির কাজকর্ম সারিয়ে নেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আলমারি থেকে সব বের করে নিয়েছি সব কিছু রেডি করে রেখে আমি রান্নাঘরে চলে গেছি কারণ যেখানেই যে রান্নাটা তো করতেই হবে আর এসেও রান্না করতে হয় দেখি আজকে এসে রান্না করতে হয় কি না বাড়িতে দুপুরে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা দুজনেই বেরোবো আমি বাবা দুজনেই বেরোবো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করছি না এখানে ডিমের ঝোল হচ্ছে ওইদিকে ভাত পাঁপড় ভাজা করে নিয়েছি হ্যাঁ আজকে অক্ষয় দ্বিতীয় কিন্তু তাও আমি আমিষ রান্না করছি কারণ অক্ষয় তৃতীয়াতে আমরা নিরামিষ খাই না বাড়িতে পুজো টুজো হয় না সেই জন্যই আজকে ডিমটা রান্না করেছি এখন প্রায় এগারোটা বাজে কিন্তু ওয়েদারটা এখনও পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডাই আছে দেখা যাক রেডি রেডি হয়ে যখন বেরোয় তখন ওয়েদারটা কেমন হয় রোদ্রু উঠে যায় কি না আবার দেখো বন্ধুরা এখানে আমি রান্না করে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার হাতে যখন সময় থাকে একটু তখন আমি রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করি রান্নার পরে কিন্তু যখন যেদিন থাকে না সেদিন কি আর করা যাবে পরে করে নিই সেটা আমার রান্না সব কমপ্লিট এদিকে আমি স্নান করে বেরোলাম স্নান করে বেরোনোর পরে খাওয়া দাওয়া করে আমি রেডি হতে শুরু করব। দেখো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এখন আমি রেডি হচ্ছি আমার রেডি হওয়া বলতে সেরকম কিছু নেই কোনো কেননা আমি কোনো মেকআপ কিছুই করি না জাস্ট শাড়িটা পরলাম আর যা দু একটা গয়না আছে সেটা পরে নিলাম নেওয়ার পরে একটা জিনিস মাস্ট আমাকে করতেই হবে কোথাও বেরোতে গেলে সেটা লিপস্টিকটা আমাকে পরতেই হবে কারণ মেকআপের কিছু নেই আর এমনিতেও আমার স্কিন ভীষণ হইলে ভীষণ হইলে তো গরমে আমি কোনো মেকআপ করি না শীতে মেকআপ করলেও মেকআপটা মনে হয় কিছুক্ষণ পরে একদম গোলে টোল একাকার হয়ে যায় সেই জন্য আমি শীতের দিনেই একটু একটু মেকআপ করে গরমের দিনে তো একদমই করি না আর হ্যাঁ বন্ধুরা আজকে অনেক দিন পরে ফ্যামিলির সবাই একসঙ্গে আমরা বেরোচ্ছি দেখা যাক আজকের দিনটা কেমন কাটে আর সবার মাঝখানে একজনকে শুধু খুব মিস করছি সেটা আমার হাজব্যান্ড ও তো বাড়িতে থাকে না তাই ওই আজকে যেতে পারছে না আমাদের সঙ্গে এটাই খুব খারাপ লাগছে আমার দেখো বন্ধুরা আমি আগেও বলেছি যে আয়নার সামনে আমার কিছু ভিডিও করতে ভালো লাগে তাই আজকে আয়নার সামনে আমার সাজুগুজুটা একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি আর ইউটিউবে তোমরা আমাকে আমার এই ছোট ছোটো কাজগুলোকে এত পছন্দ করো আর এত ভালো ভালো কমেন্টস করো যে সেটা পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে যেও আর আমার জীবনের যে ছোট ছোট কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরোটা রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো চলো যাওয়া যাক আর তোমরা দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে নদীর পার ধরে হাঁটছি তারপরে এসে গেলাম ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দেখো শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি যাকে দেখব বলে আসলাম তার বাড়িতে এ হচ্ছে আমার ননদের মেয়ে সবে চব্বিশ পঁচিশ দিন হয়েছে এখান থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে এরপরে চলো দেখা যাক যে আর কোথায় যাই তো দেখো সেকেন্ড যে জায়গাটাতে আসা সেখানে চলে এসেছি এইটা আমার ননদের উঠবি শ্বশুর বাড়ি মানে এখানে অক্ষয় তৃতীয়ার পুজোতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল আমাদের ফ্যামিলি সবার আর এইখানে এসে এই বাড়িটার ভিডিও করছি এই কারণে যে আমাদের ফ্যামিলির আরও যারা আসেনি তারা এই ভিডিওটা দেখ ভিডিওর মাধ্যমেই বাড়িটাকে দেখতে পাবে তো চলো দেখায় বাড়িতে ঢুকে প্রথমেই ডান দিকে দেখো রয়েছে একটা রুম আর সঙ্গে কিচেন আর কিচেনে রয়েছে দুই বোন আমরা এসেছি বলে আমাদের জন্য খাবার রেডি করছে আমার দুই ননদ দাঁড়িয়ে আছে দেখো হাত দেখাচ্ছে এই যে ওয়াল ওয়ালে যে পিকচারটা আছে এটা খুব সুন্দর আসলে আমি আমার ভিডিওতে এটা পুরোটা ওঠেনি আর এদিকেও দেখো সেম আছে বাথরুম একটা রুম আর এদিকে কিচেন আছে কিচেনটাও ওঠেনি তো চলো এবার সিঁড়ি দিয়ে যাওয়া যাক দোতলায় সিঁড়িগুলো এখনও কমপ্লিট হয়নি এখন কাজ চলছে দিন নেমে গেল একটা কাকিমা তো এটা দুতলায় দুতলাটা অন্ধকার হয়ে আছে দুতলাতেও সেম পজিশান এটা তারপরে দুতলার ছাদে চলে আসলাম দেখো ছাদে অনেক গাছ রয়েছে আসলে বন্ধুরা তোমাদেরকে বলাই হয়নি যে আমি এসেছি কোন জায়গাতে আমি এসেছি মালদাতে যে মালদাতে আমি দীর্ঘ কয়েক বছর ছিলাম আর আসলাম অনেক পুরোনো স্মৃতিও মনে পড়ে যাচ্ছে আর খুব মিস করছি আমার ইউনিভার্সিটি লাইফটাকে আর দেখো বন্ধুরা আমার ননদের বাড়ির ছাদ থেকে ওই যে সামনে যে সাদা বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অ্যাপোলো নার্সিংহোম আর এই ছাদটার পেছন দিক থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শেষরাজ আই কেয়ার আর এর মাঝখানে আমি তোমাদের বলি আমরা আরও অনেক জায়গাতে গেছি কিন্তু সব জায়গার ভিডিও করা সম্ভব হয়নি এই যে এতক্ষণ যাদের বাড়িতে আসলাম যাদের নিয়ে কথা হচ্ছে এই হচ্ছে আমার ননদ আর আমার ননদের উডবি হাজব্যান্ড আর ওইদিকে দেখো আমার ছোটো মা একদম প্লেটে করে এক প্লেট ভর্তি মিষ্টি নিয়ে বসে গেছে ছোটো মা বলতে আমার ছোটো কাকি শাশুড়ি সবাই ছোটো মা করে ডাকে তাই আমিও ছোটো মা করেই ডাকি আমি ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছে এই পেছনে দেখো ফ্যামিলির আরও অনেকেই আছে আসলে আমি নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো ওই জন্য সবার সামনে গিয়ে ভিডিও বানাতে একটু লজ্জা লাগছে ওই জন্য দূর থেকেই সবার সবাইকে একটু একটু করে দেখাচ্ছি যতটা পারি দেখানো আর এমনি অন্ধকার হয়ে গেছে আর বন্ধুরা দেখো এদিকে আমি এক প্লেট মিষ্টি নিয়ে বসে গেছি আর ও এসে আমার ইউটিউব চ্যানেল একটু করে উকি মারছে দেখো বন্ধুরা আমি ফাইনালি বাড়ি চলে এসেছি এখন বাজে রাত্রি বারোটা আর বেরিয়েছি সেই দুপুর দেড়টার সময় সারা দিন আজকে এত জায়গাতে ঘোরাঘুরি হলো আর হ্যাঁ অনেক দিন পরে ফ্যামিলি সবার একসাথে সবার সাথে বেরিয়েছি আজকে দিনটা খুব খুব ভালো করে কাটলো খুব মজা করে কাটলো আর একটা কথা না বললেই নয় যেটা সেটা হচ্ছে ওয়েদার ওয়েদারটা আজকে খুব ভালো ছিল সকালে ঘুম থেকে উঠেই দেখি একটু একটু বৃষ্টি পড়ছে আর তারপরে সারাদিনটাই ঠান্ডা ঠান্ডা কাটলো তবে ওয়েদার যতই ভালো থাক সারাদিনই এত জায়গায় যাওয়া হয়েছে আর এত দখল গেছে শরীরটা আমার সত্যিই লাগছে তাই বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করতে ভুলো না টাটা দেখা হবে পরের ভিডিওতে আজকে এখানেই শেষ